أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تكذبوا فقد كذب أمم من قبلكم وما على الرسول إلا البلاغ المبين. أولم يروا كيف يبدئ الله الخلق ثم يعيده؟ إن ذلك على الله يسير. قل سيروا في الأرض فانظروا كيف بدأ الخلق ثم الله يُنشئ النشأة الآخرة. إن الله على كل شيء قدير. صدق الله العظيم. তেলাওয়াত কৃত সুরা আনকাবুতের 18-20 এই আয়াতসমূহে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইব্রাহিম তার সম্প্রদায়কে বলল, আর যদি তোমরা আমাকে মিথ্যাবাদী বলো তবে জেনে রেখো তোমাদের পূর্ববর্তীরাও নবীদেরকে মিথ্যাবাদী বলেছিল। রাসুলের দায়িত্ব স্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেওয়া ছাড়া আর কিছুই নয়। তারা কি লক্ষ্য করে না যে মহান আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টিকে অস্তিত্ব দান করেন, তারপর তাকে পুনরায় সৃষ্টি করবেন? অবশ্য এটা মহান আল্লাহ তাআলার জন্য খুবই সহজ। বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে তিনি সৃষ্টিকে অস্তিত্ব দান করেছেন। তারপর আল্লাহ তাআলাই সৃষ্টি করবেন শেষবারের সৃষ্টিও। নিশ্চয় মহান আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. برحمتك يا أرحم الراحمين. والسلام عليكم ورحمة الله.